আজ তো মকর সংক্রান্তি তো আজকে আমাদের তো নিরামিষ খেতে হয় তো বেশিরভাগ বাড়িতেই নিরামিষ খায় মকর সংক্রান্তির দিন আর আজকে আমাদের চিড়ে দই খেতে হয় তো চিড়ে দই দিয়ে পুজো দিয়েছিলাম আর চিড়ে দই মাখা নিয়ে এখন বসেছি আমি খেতে তো অল্প করে যেটা পুজো দিয়েছিলাম সেটা আমার খাওয়া হয়ে গেছে মানে আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখন চিড়ে দই নিয়ে বসেছি এটা দুপুরবেলা কিন্তু এখন খাচ্ছি কারণ চিড়ে দই খেতে আমার ভীষণ ভালো লাগে আর দই মাখাটা খেলে কিন্তু পেটটা বেশ ভার হয় আর এই চিড়ে দই মাখা খাবো আর এখানে আছে কলা এটা আমাদের গাছের কলা তো সেই কলা দিয়ে খেয়ে নেবো তো দুপুরবেলা আমার এটা লাঞ্চ আর যেহেতু নিরামিষ খেতে হয় তো নিরামিষের দিন আমার যেন এইরম ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডের আজকে ওই পাশে যে আমাদের বাড়ির আশ্রম আছে আশ্রমে নেমন্তন্ন আমারও নেমন্তন্ন ছিল কিন্তু আমি যাইনি তো ও গেছে আর যখন ভিডিও করছি তখন ও আশ্রমেই আছে তাই বললাম ও গেছে আর আমার এটা দিয়েই এবেলা খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা আমার হাজবেন্ড আর আমি কিছু নিরামিষ কিছু রান্না করে নেবো রাতের জন্য তখন খাওয়া হয়ে যাবে আর চিরদই খাওয়ার নিয়ম কার কার বাড়িতে আছে এই সময় মানে এই সময় বলতেন মকর সংক্রান্তির দিনে আমার তো বেশি ভালো লাগে চিড়দই খেতে